जन्मभूमि भारत आम जन्मभूमि भारत धर्मभूमि कर्मभूमि पुण्यभूमि भारत हिमालय जारा मुकुटा सहे सागर जहारा चरण छुए। हेलो फ्रेंड्स, मु मानस आपण मानक स्वागत करछि आपण मानकर अति प्रिय चैनल विद्या भारती को। आज एपिसोड रे आमे जानिबा एक चमत्कार गणित जहाँ को जान सारा पर आपण मान निश्चय भाव खुशी हेबे। से चमत्कार गणित भिडियोटी कौन ना प्रश्न न पचारण उत्तर निश्चय भाव आपण मानक नाटे जान सारापुर चमत्कार चमत्कार लगुव ये कई भाया गणित आशा करूँ भिडियोटी आरंभ रु शेष पर्यटन देखु निश्चय भाव आपण मानक भल लगे आसतु देखा से गणित को जीवा। प्रथम आम गोटे संख्या नेवा दुई सह बयालीस मुना प्रश्न न पचारण मु उत्तर देवी प्रथम उत्तर दूची दुई हजार दुई सह चालीस तो मु ये उत्तर देली प्रथमे एबे मु क्वेश्चन टा पचारी ना दुई सह बयालीस रे आमे दुई सह बयालीस रे चारिटी संख्या आमे जोग करिबा तो देखिबा एठी आपण माने संख्या लिखिबे आपणकर निज इच्छा मुताबक एठी मु लिखिबी एठी आपण माने लिखिबे एठी पुणी मु लिखिबी किंतु मिसेई देले निश्चय भाव आंसर टी हबो एतिकी तो निश्चय भाव कि भाव मिसेई देले एतिकी हबो आपण मानकु चमत्कार लागथबो आपण माने एठी दुई सह बयालीस तले आपण माने तीन अंक विशिष्ट संख्याटे लिखंतु मन कर लिखिदेले पांच सह बासठ तो ये मु लिखी चार सह सैंतीस लिखिदेली ये पुणी आपण माने लिखी छः चबीस ये मु लिखी तीन सौ पंचस्तर लिखिदेली ये आपण मैंने आपणकर निज इच्छा अनुसार लिखिले ये मोर निज इच्छा अनुसार लिखिले ये आपण मैंने लिखिले ये मुझे किंतु मिसेदे निश्चय भाव एति की आंसर हम बर्तमान देखा मिसेवा आम देखत दुई दुई चार सात एगार चार पंदर पांच कोड़े शून दुई रखने चार छ दस तीन तेर दुई पंदर सात बैश दुई चबीस चार दुई रखने बर्तमान आम देखा यहाँ गुण पांच दुई सात सात चार एगार छतर तीन कोड़े दुई बैश आंसर इतनी है ना नहीं निश्चय भाव बुझीपारे जे ये प्रथम ये गोटे संख्याटे लिखीदी और उत्तर मुझेदी तापर मु क्वेश्चन कली ना दुई सौ बयालीस तीन अंक विशिष्ट चारोटे संख्या आम लिखा तो ये आपण मैंने लिखिए आप इच्छा मुताबक तीन अंक विशिष्ट संख्या टे ये मो इच्छा अनुसार मुझे लिखी ये आप लिखे ये मुझे लिखी कि मिसेदे निश्चय भाव आंसर इतनी हम तो यहाँ केमिंती है देखा
প্রথমে যে কোনসি গুটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখবে না চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখবে না পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা যা কিছু লিখবে এইটি লিখি দেব উপরে লিখি সারা পরে যে কোনসি মনে কর মু এটি লিখলি 242 তো এটা লিখি সারা পরে উত্তর সঙ্গে সঙ্গে কেমতি দিলি দেখুন উত্তর দেবা ঠিকটা জাঁয়া দরকার না প্রথমে যে কোনসি উত্তর দেবি তা পূর্বরু মু দুইটে লিখবি তা পূর্বরু মু দুইটে লিখবি এবং দুই পরে মু কেতে লিখবি 240 মু কেমতি লিখি দিলি 242 রু সববেলে দুই বিয়োগ করিবি 242 রু সববেলে দুই বিয়োগ কলে হবো 240 হলা পূর্বরু দুই লগাইলি এবং সেই সংখ্যার দুই বিয়োগ করিয়ে তার উত্তরটি মু দেই দিপারলি নিশ্চিত ভাবে বুঝিপারিবে পূর্বরু দুই লগাইলি এবং 242 রু দুই বিয়োগ কলি মু আনসারটা দেইপারলি তো পুনি কোন কহিলি না 242 রে মু চারি টি সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট মিশাকু কহিলি তো এটি আপন মান নিজ ইচ্ছা অনুসারে লিখিলে লিখিবে তো এই উত্তর আজ্ঞা মু মোর ট্রিক অনুসারে মু লিখিবি তেণু আপন মানে সেই ট্রিকটি জাণিবা দরকার এইটি আপন মানে আপনকর ইচ্ছা হয় মনে কর যেউঠি লিখিলে 562 তো এইটি মু 437 কেমতি লিখিলি না 5 রে কেতে মিশিলে ন হব না 4 মিশিলে ন হব ছরে কেতে মিশিলে ন হব তিন মিশিলে ন হব দুইরে কেতে মিশিলে ন হব সাত মিশিলে ন হব তেণু এই দুইটি আপন লিখিথিবা অঙ্ক মু লিখিথিবা অঙ্কর সমষ্টি যেমিতি ন হুথিবা দরকার তো আপন লিখিদিলে আপন ইচ্ছা অনুসারে এটা মু লিখিদিলি তো ঠিক সেমিতি এইটা মধ্যে আপন লিখিলে এইটা মু লিখিলি ছরে কেতে মিশিলে ন হব না তিন দুইরে কেতে মিশিলে ন হব সাত না চারে কেতে মিশিলে পাঁচ হব এ সরি ন হব না পাঁচ তেমন আমি গোটে লিখিদি 375 তো এমিতি ঠিকটা জাঁ সারি আপন যে আপন মন ইচ্ছা লিখিলে এবং মু পচারি আপনার যে প্রশ্নকর্তা সে তার নিজ ইচ্ছা অনুসারে লেখু না তার ট্রিক অছি তার ট্রিকটা বর্তমান জাঁলে যে আপন লিখিলে কেতে মিশিলে ন হব সে অঙ্করে মু এটা লিখি চাল তো আজ্ঞা এটি দেখুন এটি কোশ্চিনটা হচ্ছে প্রথমে গোটে সংখ্যাটিয়ে লিখিদেলি এবং উত্তর দিয়েদেলি তো যা আপন মানে প্রশ্ন করবে তা কহিবে যে মু উত্তর প্রথমে দেলি তো এইটি আপন ইচ্ছা অনুসারে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিয়ে লেখুন এইটি বি লেখুন এবং তা তলে মু লিখিবি নিশ্চয় ভাবরে মিশাই দেলে এতকি হব তো সে নিশ্চয় আশ্চর্য হয়ে না মু মোর নিজ ইচ্ছা অনুসারে লিখিবি সে তার নিজ ইচ্ছা অনুসারে লিখিব মিশাই দেলে কেমতি এতকি হয়ে তা নিশ্চয় বন্ধুগণ এতকি হব তো এটি তা ইচ্ছা অনুসারে লিখিলা এটি আপনার ট্রিকটা জাঁলে তো বর্তমান চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আমি নেবা চারি হাজার 246 তো মু আনসার দেবি প্রথমে যেহেতু প্রশ্ন ন পচারু উত্তর এটি অছি আনসার কেতে দেবি দর্শক বন্ধু এটি দেবি আনসার পূর্বরু আমি কোন লগা দুইটি লিখিবা এবং 4246 রু দুই বিয়োগ করি লিখিবা কেতে হব না 4244 হব আনসার দেই দেলে তো যাহাকু প্রশ্ন পচারুথিবে তাকু কহিবে যে এইটি আপন চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখন্তু এটি মু মোর ইচ্ছা অনুসারে সংখ্যাটি লিখিবি এটি পুনি আপন চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখিবে এবং এইটি পুনি মু নিজ ইচ্ছা অনুসারে মু চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখিবি কিন্তু মিশাই দেলে নিশ্চয় ভাবরে আনসার হব এতকি অর্থাৎ কি যে 24244 তো সে তাঙ্কর নিজ ইচ্ছা অনুসারে যে কোনসি গুটি চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখিলে ন হাজার 424 লিখিলে তো এটি মোর ট্রিকটি নরে কেতে মিশিলে ন হব না শূন্য চারে কেতে মিশিলে ন হব না পাঁচ দুইরে কেতে মিশিলে ন হব না সাত পাঁচরে সরি চারে কেতে মিশিলে ন হব না পাঁচ তো এটা দেলি পুনি ঠিক সেইভাবে ভাবে তাঙ্কু এইটি গোটে চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখা পাই আপন কহিবে তো সে দেলে চারি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখিলে তারপরে আপন মানে লিখিবে এটি কেতে লিখিবে না সাত দুই চারি পাঁচ কারণ
এই দুইটি অঙ্কর সমষ্টি ন হওয়া দরকার লিখি সারলে নিশ্চয় ভাবে মিশাই দিওন্তু এতিকি হব তো ইয়ে হেউচি প্রশ্ন ন পচারণু উত্তর কিভাবে ভাবে আমি দিয়েদেলে নিশ্চয় ভাবে বুঝিপারি এক চমৎকার গণিত ভিডিও ইয়ে আপন মানে যাহাকু পচারিবে তো তা মনরে গোটে দ্বন্দ্ব সৃষ্টি হব না ইয়ে কেমিতি জানলা কেমিতি জানলা সেই আপনার ট্যালেন্ট সে জানিদেব যে তার কিছু মাইন্ড অছি তেণু এই ভিডিওটি আপনার নিশ্চয় ভাল লাগিব।